তো আমরা এই ভিডিওটাতে ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম ডিসকাস করব। ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজমের টাইম ফ্রেমটা যদি দেখি, তাহলে এটা কিন্তু শুরু হয় 1830s থেকে এবং চলে আপ টু 1960s পর্যন্ত, তো রাফলি 130 ইয়ার্স। এবং যখন আমরা ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম ডিসকাস করি, আমরা মেইনলি কিন্তু ফেমিনিস্ট মুভমেন্টস ডিসকাস করতে যাই অফ থ্রি বেসিক কান্ট্রিজ, দ্যাট ইজ ফ্রান্স, ইউকে অ্যান্ড ইউএসএ। আর ইন জেনারেল যখন আমরা ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভ ডিসকাস করি, আমরা কিন্তু ফোকাস করি অন দ্য হ্যাপেনিংস অফ ফেমিনিস্ট মুভমেন্ট ইন দ্য সো কল্ড ওয়েস্ট, দ্যাট ইজ ইন ইউরোপ অ্যান্ড ইন আমেরিকা। এখন তাহলে কথা হলো কি, ইন্ডিয়া কি সেই সময় বসেছিল? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যারা ইউকে সরি যারা ইউরোপ আর ইউএস এর মধ্যে পড়ে না, অন্য কন্টিনেন্টসের যারা এশিয়া এইসব মহাদেশের ইউনো দেশগুলো, এগুলোতে কি তাহলে কোনো ফেমিনিস্ট মুভমেন্ট হচ্ছিল না? না হচ্ছিল না এমন নয়, ইন্ডিয়াতেই কিন্তু 1830s থেকে রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করছিলেন যাতে উইমেন অ্যাকচুয়ালি গেট দেয়ার রাইটস অ্যান্ড ক্যান লিড আ প্রপার ইউনো আ প্রপার লাইফ উইদাউট এনি সর্টস অফ ভায়োলেন্স। বাট ইন্ডিয়ার হিস্ট্রি ডিফারেন্ট, বিকজ ইন্ডিয়া কিন্তু কোলোনাইজড কান্ট্রি ছিল, ইন্ডিয়া এই সেই সময় কিন্তু আসলে ব্রিটিশের অধীনে ছিল, তাই ইন্ডিয়ার হিস্ট্রি অফ ফেমিনিস্ট মুভমেন্টটা অন্যরকম, ওটা আমরা পরে দেখব। আমরা যখন ফার্স্ট ওয়েভ ডিসকাস করছি, আমরা মেইনলি কিন্তু ফোকাস করছি অন ফেমিনিস্ট মুভমেন্টস অফ ইউরোপ অ্যান্ড ইউএসএ। এবং ফার্স্ট ওয়েভের মধ্যে আমরা দেখতে পাই যে মেইনলি ইম্পর্টেন্ট ফেমিনিস্ট মুভমেন্টস টুক প্লেস ইন থ্রি কান্ট্রিজ, দ্যাট ইজ ইউকে, দ্যাট ইজ ফ্রান্স অ্যান্ড ইউএসএ। ফেমিনিস্ট মুভমেন্ট আসলে শুরু হয় ফ্রম সেনেকা ফলস কনভেনশন ইন নিউ ইয়র্ক ইন 1848। অর্থাৎ 1848-এ সেনেকা ফলস কনভেনশন বলে একটা কনফারেন্স হয় যেখানে মানুষ একত্রিত হয়, অ্যারাউন্ড 300 জন মানুষ, মহিলা এবং পুরুষ। এবং যারা মনে করেন যে মহিলারা পুরুষদের থেকে কোনো অংশে কম নয়, দে আর ইকুয়াল টু মেন, অ্যান্ড দ্যাটস ওয়াই উইমেন শুড বি গিভেন দ্য রাইটস দ্যাট আর এনজয়েড বাই মেন অ্যাজ ওয়েল। সো এইখান থেকেই কিন্তু আসলে যেটা শুরু হয় ইজ দ্য ডিমান্ড ফর ভোটিং রাইট ফর উইমেন, বা যেটাকে আমরা সাফ্রেজিট মুভমেন্ট বলে থাকি, যে ডিমান্ড ফর ভোটিং রাইট অফ উইমেন, সেটা শুরু হয় 1848-এ। এবং এলিজাবেথ ক্যাডি স্টেটন বলে একজন অ্যাক্টিভিস্ট সেই সেনেকা ফলস কনভেনশন থেকে কিন্তু ভীষণভাবে কাজ করেছিলেন যাতে উইমেন ক্যান গেট দ্য ভোটিং রাইট ইন ইউএসএ। আমরা যখন ফার্স্ট ওয়েভ দেখি, তখন আমরা বেসিক্যালি দেখতে পাই যে 5 জন ফেমিনিস্ট, তাদের লেখা খুব ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু আসলে শেপ দিয়েছিল টু দ্য ডিমান্ডস দ্যাট ওয়ার রেজড ডিউরিং ফার্স্ট ওয়েভ মুভমেন্ট। প্রথম কে? অলিম্পে দি গাউজেস, উনি কিন্তু ফ্রেঞ্চ, উনি লিখেছিলেন 1791-এ, অর্থাৎ যখন ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ অ্যাট ইটস পিক। ফ্রেঞ্চ রেভলিউশন স্টার্ট হয় 1789 থেকে, এবং সেখানে আলটিমেটলি কি হয়, মোনার্কিকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা হয় এবং সমাজ ক্রমশ এগিয়ে যায় গণতন্ত্রের দিকে। অর্থাৎ মোনার্কি, দ্যাট কিংস ইউজ টু রুল ফ্রান্স, মোনার্কস ওয়ার থ্রোন আউট অফ পাওয়ার অ্যান্ড ফ্রেঞ্চ সোসাইটি ওয়াজ স্লোলি মুভিং টুয়ার্ডস ডেমোক্রেসি। And there, that's why the debate was taking place as to what should be the rights and duties of citizens and who should be considered citizens. তাই জন্যই কাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং নাগরিকদের কি অধিকার থাকবে এবং কি দায়িত্ব থাকবে, তাই নিয়ে আলোচনা আরম্ভ হয়। সেখানে ধরা হয় যে পুরুষদেরই নাগরিকত্ব দেওয়া হবে, দ্যাট ইজ মেন আর ওনলি ফিট টু বিকাম দ্য সিটিজেন্স অফ ফ্রেঞ্চ ডেমোক্রেসি। অলিম্পে দি গাউজেস কিন্তু প্রথম মহিলা বা প্রথম ইন্ডিভিজুয়াল ফ্রম ফ্রান্স অ্যাট দি টাইম অফ 1791 হু সেড দ্যাট উইমেন আর ইকুয়াল টু মেন অ্যান্ড উইমেন শুড নট বি ডিনাইড দ্য রাইটস অফ বিকামিং আ সিটিজেন
as you know, as men are given the right of becoming the citizen, so women should also be given the right to become citizen. Ebong onar kajer nam hocche declaration of rights of woman and the female citizen. তখন যে ডিক্লারেশন তৈরি হয়েছিল যাতে ফ্রেঞ্চ কনস্টিটিউশন তৈরি হয় সেটাকে বলা হতো ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান। দ্যাটস ওয়াই শি কেম আপ উইথ দিস ওয়ার্ক উইচ ইজ কল্ড ডিক্লারেশন অফ রাইটস অফ ওমান অ্যান্ড দ্য ফিমেল সিটিজেন। দ্বিতীয় ফেমিনিস্ট যার কাজ আমরা দেখতে পাই তিনি হচ্ছেন ম্যারি উলস্টন ক্রাফ্ট। উনি 1792 লেখেন এবং ওনার কাজের নাম হচ্ছে ভিন্ডিকেশন অফ রাইটস অফ আ ওমান। অর্থাৎ কি উনি সেখানেও দেখান যে কিভাবে উইমেন আর নট গিভেন দেয়ার বেসিক রাইটস, রাইট টু এডুকেশন, রাইট টু ভোট, রাইট টু ওয়ার্ক, রাইট টু স্টার্ট আ ফ্যামিলি, রাইট টু চাইল্ড কেয়ার, রাইট টু অ্যাবর্শন, রাইট টু কন্ট্রাসেপটিভ অ্যান্ড রাইট টু প্রপার্টি। সো দিজ আর দ্য থিংস দ্যাট কেম আপ ইন ম্যারি উলস্টনক্রাফ্টস ওয়ার্ক। এছাড়া আমরা দেখতে পাই জন স্টুয়ার্ট মিল, উনি ইউকে, উনি কিন্তু সাবজেকশন অফ উইমেন লিখে যান, যেখানে কিন্তু বেসিক্যালি দেখানো হয় যে হাউ উইমেন আর কেপ্ট অ্যাজ সাবজেক্টস অ্যান্ড আর সাবঅর্ডিনেটেড বাই মেন ইন সোসাইটি। এরপরে আমরা পাচ্ছি ভার্জিনিয়া উলফকে, যিনি 1929 লেখেন এবং ওনার কাজের নাম হচ্ছে দ্য রুম অফ ওয়ানস ওন। উনি কিন্তু মহিলাদের যে একটা সত্তা আছেন এবং মহিলাদের একটা ভয়েস আছে, শি ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দোজ রাইটার্স হু কেম আপ উইথ দ্য আইডিয়া দ্যাট উইমেন হ্যাভ আ ভয়েস অফ দেয়ার ওন অ্যান্ড দে শুড হ্যাভ আ রুম অফ দেয়ার ওন, দ্যাট ইজ তাদের নিজস্ব একটা স্পেস আছে, দে আর নট ইউ নো অবজেক্টস ইন দ্য হ্যান্ড অফ মেন, দে আর ইন্ডিভিজুয়ালস ইন দেয়ার ওন রাইট। অর্থাৎ মহিলাদের যে ব্যক্তিত্ব আছে তারাও যে একজন ব্যক্তি, সেইটা কথা কিন্তু ভার্জিনিয়া উলফ লেখেন। এবং আমরা আর একজনকেও দেখতে পাই সিমন ডি বিউভয়ের। বিউভয়ের ওয়াজ অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ অ্যান্ড শি রোট দ্য সেকেন্ড সেক্স অ্যান্ড উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট টিল ডেট অন ফেমিনিস্ট থট। দ্যাট ইজ উনি দেখিয়েছিলেন কিভাবে উইমেন ওয়ার কনসিডার্ড অ্যাজ দি সেকেন্ড টু মেন, এবং অ্যাকচুয়ালি কিভাবে উইমেন আর কনসিডার দ্যাটস ওয়াই আনইকুয়াল অ্যান্ড ইনফিরিয়ার টু মেন অ্যান্ড মেন অলওয়েজ কাম ফার্স্ট অ্যান্ড উইমেন অ্যাকচুয়ালি কাম সেকেন্ড। এবং এরপরে কিন্তু আমরা ওয়েভসের মধ্যে দেখতে পাই যে অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে দুটো পার্টি ইউএসএতে কাজ করে। একটা হচ্ছে ন্যাশনাল উইমেন্স পার্টি, যার প্রেসিডেন্ট বা যার লিডার ছিলেন অ্যালিস পল। তারা অনেকটাই র্যাডিক্যাল পলিটিক্সে এনগেজ করতেন, অর্থাৎ তারা অনেক রকম আন্দোলন করতেন, বিক্ষোভ দেখাতেন, অর্গানাইজিং মার্চ, ইউ নো ওয়াকিং উইথ ব্যানার্স এটসেট্রা। আর একটা অর্গানাইজেশন ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল আমেরিকান উইমেন সাফরেজ অ্যাসোসিয়েশন, যেটাকে নসা বলা হয়, যেটার ইউনো লিডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন ক্যারি চ্যাপম্যান ক্যাট, আর যেটার প্রেসিডেন্ট ছিলেন অ্যানা হাওয়ার্ড শ। এনারা কিন্তু ভীষণভাবে ক্যাম্পেইন করেছিলেন। এনারা এই নসা স্লাইটলি লেস র্যাডিক্যাল ছিল, অর্থাৎ বিক্ষোভ কম দেখাতো বাট গ্রাউন্ডে কাজ করতো যাতে উইমেন গেট দ্য ভোটিং রাইট। এবং মাথায় রাখতে হবে যে ভোটিং রাইট ইউএসএতে উইমেন হ্যাভ গট অ্যাট দি ইউনো অ্যাট দি ডেট অফ 1920, ইউকেতে 1918 অ্যান্ড ফ্রান্সে অ্যাজ লেট অ্যাজ 1944। So it was a long battle to get women's voting rights as well as other rights like right to education, right to, you know, say yes or no to marriage, that is right to have a family, and most importantly right to work and right to property. তো আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম ওয়াজ ডমিনেটেড বাই দ্য থট অফ লিবারাল ফেমিনিজম, অর্থাৎ প্রথম তরঙ্গে কিন্তু আমরা উদারনৈতিক নারীবাদী চেতনার একটা প্রভাব দেখতে পাচ্ছি। কারণ যে ধরনের ডিমান্ডগুলো করা হচ্ছে, যে ধরনের দাবিগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু আসলে উদারনৈতিক নারীবাদের বা লিবারাল ফেমিনিস্টদের দাবিই, বিকজ দে থট দ্যাট জেন্ডার ইকুয়ালিটি ক্যান বি রিস্টোর্ড, দ্যাট উইমেন ক্যান বি গিভেন দেয়ার রাইটফুল প্লেস ইন সোসাইটি, দ্যাট ইজ অ্যান ইগ্যালিটেরিয়ান প্ল্যাটফর্ম উইথ দ্যাট অফ মেন।
অর্থাৎ মহিলাদের সমান অধিকার আনা মানে সমান জায়গা দেওয়া যাবে পুরুষদের ন্যায় যদি সমান অধিকার পাওয়া হয় থ্রু ডিফারেন্ট কাইন্ডস অফ রিফর্মস। তো অ্যাকচুয়ালি আমরা যে দাবিগুলো দেখছি, যে রাইট টু ভোট, রাইট টু এডুকেশন, রাইট টু কি বলবো, রাইট টু প্রপার্টি, সেইগুলো কিন্তু আসলে এই লিবারেল ফেমিনিস্টদেরই এক্সপ্লিসিটলি স্টেট করে দেওয়া যে উইমেনরা এখন অপ্রেসড, তাদেরকে যদি এই অধিকারগুলো দেওয়া হয় তাদের অপারেশন থেমে যাবে। তাহলে ফার্স্ট ওয়েভ ফেমিনিস্ট মুভমেন্টে আমরা কিন্তু মোস্টলি উদারনৈতিক নারীবাদের নারীবাদী চিন্তার প্রভাব দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দু ধরনের অন্য নারীবাদী চিন্তার প্রভাব দেখতে পাই, সেটা হচ্ছে মার্ক্সীয় নারীবাদী চিন্তা ও সোশ্যালিস্ট মার্ক্সিস্ট থট। তো মার্ক্সিস্ট ফেমিনিস্ট থট এবং সোশ্যালিস্ট ফেমিনিস্ট থট হ্যাভ অলসো হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য ফার্স্ট ওয়েভ ফেমিনিজম। তাহলে আমরা জানতে পারলাম যে ফার্স্ট ওয়েভ ফেমিনিজমের মধ্যে কিন্তু লিবারেল ফেমিনিস্ট থট, মার্ক্সিস্ট ফেমিনিস্ট থট এবং সোশ্যালিস্ট ফেমিনিস্ট থটের একটা ইম্প্যাক্ট পড়ছে, ওয়ের দে আর অ্যাকচুয়ালি দ্য অ্যাক্টিভিস্ট ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড আর ডিমান্ডিং ফর রাইট টু এডুকেশন, রাইট টু ভোট প্রাইমারিলি, রাইট টু ইউ নো ওয়ার্ক, রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট টু স্টার্ট আ ফ্যামিলি, দ্যাট ইজ রাইট ফর ম্যারেজ, রাইট ফর হ্যাভিং চিলড্রেন, রাইট ফর অ্যাবর্শন অ্যান্ড রাইট ফর কন্ট্রাসেপটিভস। ওকে।